জীবনের যদি সর্বাঙ্গীন সফলতা চাও তাহলে এক নম্বর মুসলমানদের করণীয় দায়িত্ব হলো, এক নম্বরে আমাদের ইমান লাগবে, দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। দুই নম্বর হচ্ছে আমলে সালেহ লাগবে। কি লাগবে? আমলে সালেহ। আজ মুসলমানেরা তাদের নিজেদের অস্তিত্ব, নিজেদের সব কিছু হারিয়ে ফেলছে এই কাফের মুশরিকদের ষড়যন্ত্রের শিকার হয়ে, ঠিক কি না? মুসলিম সন্তানেরা যেন কোরআন হাদিস না পড়তে পারে, কোরআনের কাছে যেন না যাইতে পারে। ইসরায়েল চালু করলো অ্যান্ড্রয়েড, এখন 2500 টাকায় অ্যান্ড্রয়েড পাওয়া যায়, ঠিক কি না? যুবক সন্তানদেরকে যাতে ওই শয়তানির মধ্যে ব্যস্ত রাখতে পারে, কারণ যুবকেরা যদি কোরআন পড়ে কোরআনের রাজ কায়েমের জন্য তারা আন্দোলন করবে, ঠিক কি না? এই থেকে যাতে গাফেল রাখা যায় এই জন্যে বাতিলের ষড়যন্ত্রের শিকার বাতিলরা হাতে হাতে অ্যান্ড্রয়েড দিয়ে দিয়েছে, আবার তারা 3G 4G, এখন শুনি তারা 5G চালু করবে, ঠিক কি না প্রিয় ভাইয়েরা? যাই হোক, এই জন্য আমাদেরকে বেশি বেশি ও যুবক সাবধান হও, তোমার অন্যায়ের মাধ্যমে তুমি নিজেই জাহান্নামী হচ্ছ না, তুমি একজন যুবকের অন্যায়ের মাধ্যমে তার একটা পরিবারকে সে জাহান্নামের অতল তলদেশে নিক্ষেপ করছে, ঠিক কি না? এই জন্য যুবক, একটা যুবক যদি ভালো হয়ে যায় তাহলে একটা সমাজ ভালো হবে, ঠিক কি না? কারণ একটা যুবক ভবিষ্যতে একটা সমাজ পয়দা করতে পারে। এই জন্য যুবকদেরকে চরিত্রবান হতে হবে, যুবতী মেয়েরা যারা আছে তাদেরকে চরিত্রবান হতে হবে। চরিত্রহীনার দ্বারা আর যুবতী নারীদের অবস্থা দেখলে মনে হয় না এরা কোনো মুসলমানের জন্ম দেওয়া সন্তান, ঠিক কি না? প্রিয় ভাইরা, আজ পর্দা নাই, ইসলাম নাই, আমলে সালেহ বলতে যা বুঝায় তাই হচ্ছে নামাজ, তাই হচ্ছে পর্দা, তাই হচ্ছে সিয়াম, তাই হচ্ছে হজ, তাই হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ, সবগুলোই হচ্ছে আমলে সালের অন্তর্গত, ঠিক কি না? প্রিয় ভাইরা, যুবতী মেয়েরা, একজন যুবতী নারী যখন রাস্তায় বের হয় বেপর্দা অবস্থায়, বেহায়মান অবস্থায়, তখন হাজারটা পুরুষের জাহান্নামে যাওয়ার পথকে সে উন্মুক্ত করে যায়, ঠিক কি না? এই জন্য মা বোনেরা যারা আছে, মা বোনদেরকে বলবো, মা আপনার সন্তানকে, আপনার এই যুবতী মেয়েটাকে আপনি পর্দার অভ্যাস করুন, পর্দা পরান। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, জিহাদ ফি সাবিলিল্লাহ যেমন ফরজ, ঠিক তেমনি ইসলামের ভিতরে মহিলাদের জন্য পর্দা করাটাও তেমনি আবশ্যক ফরজ, ঠিক কি না? আল্লাহ পাক পর্দার বিধান দিয়েছেন। আল্লাহ পাক বলছেন কুল্লিল মুমিনাত, কুল্লিল মুমিনাত, হে রাসূল আপনি মুসলিম নারীদেরকে বলেন তারা যেন তাদের ইজ্জত আবরুকে তারা যেন হেফাজত করে, তারা যেন তাদের চোখকে পরপুরুষ থেকে তারা যেন হেফাজত করে। প্রিয় ভাইয়েরা, আজ পর্দার নামে কত কিছু হচ্ছে, যাই হোক সেদিকে আর যাব না, মহিলাদেরকে পর্দা করতেই হবে এবং সর্বাঙ্গীন পর্দা, মুখ ঢাকা সহ মহিলাদের পায়ের পাতা, পায়েরই থেকে শুরু করে একেবারে এই মানে এই পর্যন্ত শুধু চোখ দুটো বের হতে পারবে। তারপর অনেক মুহাক্কিক উলামায়ে কেরাম বলছে চোখও বের করা যাবে না। আগের আমাদের মা বোনদেরকে দেখেছেন আপনারা, তারা চোখের সামনে নেটের মতো পাতলা একটা ব্যবহার করত, যার কারণে তাদের চোখটা পর্যন্ত দেখা যেত না। প্রিয় ভাইয়েরা, নারীর পুরা বডিটাই হচ্ছে পর্দা, নারীর পুরা বডিটাই আওরা, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা, আমার কারণ হলো চোখ যদি তুমি খোলা রাখো, নারীর চোখের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন যুয়িনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কনাতির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
পুরুষদের সামনে শয়তান নারীদের সৌন্দর্যটাকে স্বর্ণ রৌপ্য সহায় সম্পদ সব কিছুর থেকে বেশি আকৃষ্ট করে, চোখের সামনে ধরে। এই জন্য নারীদের পুরা বডিকে আবৃত রাখতে হবে। প্রিয় ভাইয়েরা, আর দেখা হয় কিনা জানি না, এই জন্য সব বিষয়ে কিছু কথা বলতেছি। মা বোনেরা, যাদের মারা হচ্ছে দারতুল মানাজিল, গৃহ নির্মাতা, মহিলাদেরকে ইসলাম অধিকার দিয়েছে, ইসলামের মতো অন্য কোন ধর্ম নারীদেরকে এতটা অধিকার দেয় নাই, ঠিক কি না? এই নারীদের এক সময় সম্মান ছিল না, মর্যাদা ছিল না। ইসলাম নারীকে অতল গহ্বর থেকে তুলে এসে নারীকে সর্বোচ্চ সম্মানের আসনে বসিয়ে দিয়েছে, ঠিক কি না? এক সময় নারীকে নারী কন্যা সন্তান জন্মগ্রহণ করলে পরে তাকে জীবন্ত কবরস্থ করা হতো। ইসলাম বলছে কি, আইয়ে জামবিন কোতেলাত, কোন অপরাধে নারীদেরকে হত্যা করা হলো, কোন অপরাধে কন্যাদেরকে হত্যা করা হলো? আল্লাহ রাব্বুল আলামিন, যেই যুগে নারীদের কোনো সম্মান ছিল না, যেই যুগে নারীদের কোনো মর্যাদা ছিল না, যেই যুগে নারীদেরকে ঘোড়ার পিছে তারা বেঁধে, জাহিলি যুগে, দ্য এজ অফ ইগনোরেন্স, জাহিলি যুগে নারীদেরকে ঘোড়ার পিছে পিছে বেঁধে, তারপরে তারা ঘোড়া দৌড় ঘোড়াকে ছুড়ে দিত, ঘোড়াকে তারা ছুড়ে দিত, ঘোড়া দৌড়াতো আর নারীটাকে পিছনে বেঁধে দিত। নারীটা যতক্ষণ পর্যন্ত মেয়ে লোকটা মারা না যেত ততক্ষণ পর্যন্ত কাফের আর মুশরিকেরা তামাশা দেখত। সেই জায়গা থেকে শুধু তাই নয়, ওই করুণ পরিণতি বর্ণনা করলে শেষ হবে না। মুসলিম নারীরা জাতি সৎপুত্র সন্তান গর্ভে ধারণ করতে পারে, সেই সময় সেই যুগে যেই পুরুষের বেশি পুত্র সন্তান হত, নিজ স্ত্রীকে তারা সেই পুরুষের সাথে রাত কাটানোর জন্য তারা পাঠায়া দিত। কি লাঞ্ছনাকর অবস্থা ছিল নারীদের, সেই লাঞ্ছনা গঞ্জনাকার অবস্থা থেকে তুলে এনে ইসলাম তাদেরকে এমন মর্যাদা দিল। ইসলাম বলল, ও পুরুষেরা যদি জান্নাত পেতে চাও, আল জান্নাত নিজেদের সম্মান নষ্ট করবেন না। ইসলাম আপনাদেরকে অধিকার দিয়েছে। আজ শারিয়ার কবিরের মতো কিছু মুরগি ছোড়া শয়তান নাস্তিক আর মর্তাদেরা, ওরাই শুধু বলে ইসলাম নারীদের অধিকার দেয় না, ইসলাম নারীদের অধিকার দেয় নাই, তো কে দিয়েছে? শয়তান দেয় নাই নারী, নারীর উপরে নাকি আল্লাহ জুলুম করেছে বলি না, উযুবিল্লাহ। ইসলাম জানিস, সারা জীবন বার্ষিক টিএসসির মোড়ে মেয়ে নিয়ে ঘুরেছিস, সারা জীবন বুড়া হয়েছিস, বুড়া হয়েছিস তাও নারী নিয়ে এই সেই করে লম্পট কোথাকার টিভির চ্যানেলের সামনে বসে তারপরে নারী অধিকারের কথা বলিস আর ইসলামকে গাল দিস? ইসলাম সব চাইতে নারীর অধিকার দিয়েছে বেশি, ঠিক কি না? একজন মা পিতার সম্পত্তিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লিযাকারি মিছলু হাজ্জিল উনসায়াইন, পিতার সম্পত্তিতে এক ভাই যা পাবে দুই বোন তা পাবে। ও বোনেরা, এখানে তোমাদেরকে ঠকানো হয় নাই, ছেলেটা শুধু বাপের সম্পত্তি পেয়েই খুশি, ছেলেটার শ্বশুর বাড়িতে কোনো সম্পত্তি নাই। আর তুমি নারী, তোমার ছেলের সম্পদে তোমার অধিকার আছে, তোমার স্বামীর সম্পদে তোমার অধিকার আছে, বাপের সম্পদে তোমার অধিকার আছে, অন্তত পাঁচটা জায়গায় পুরুষের চাইতে তোমার অধিকার বেশি। ওদের কোনো লেখাপড়া না, এই জন্য ওরা ইসলামের গাইল দেয়। তসলিমা নাসরিনের মতো এই নাক নাগিনীরা এরা ইসলামটারে না জানার কারণে, কোরআন না পড়ার কারণে ওরা গাইল দেয়, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা, যাই হোক, ক্ষতি থেকে যদি বাঁচতে চাই চারটা কাজ আমাদের কি করতে হবে। এক নম্বরে ঈমান, দুই নম্বরে আমলে সালে, তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি ক্ষতি থেকে মহাক্ষতি থেকে যদি বাঁচতে চাও তাহলে তোমাদেরকে পরস্পর তাসাউবিল হকের কাজ করতে হবে। তাসাউবিল হকের অর্থ হলো
আই আমর বিল মারুফ নাহি আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতি মুসলিমাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, উঠছেন কেন? ছেড়ে দেব, বেশি সময় নেব না। আর দুটো বিষয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে আমি উত্তম জাতি করে পৃথিবীতে তৈরি করেছি এই জন্যে যে তোমরা মানবতার কল্যাণে, ওয়েলফেয়ার অফ হিউম্যান বিং, মানব জাতির কল্যাণের জন্য আমি আল্লাহ পাক তোমাদেরকে তৈরি করেছি। মানব জাতির কল্যাণ কেমনে হবে যদি তোমরা দুটো কাজ করো? এই তাসাউবিল হকের ব্যাখ্যা। আল্লাহ পাক বলেন তোমরা যদি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা যদি পরস্পর পরস্পরকে হকের দাওয়াত দিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যদি আমার ইমানদারদেরকে রাষ্ট্র ক্ষমতা দেই, আমার তাওহিদবাদীদেরকে একত্ববাদীদেরকে আমি যদি রাষ্ট্র ক্ষমতা দেই, তাহলে তারা চার দফা কাজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার গোলামদেরকে আমি যদি রাষ্ট্র ক্ষমতা দেই, তারা চারটা কাজ করবে। রাষ্ট্র যখন প্রথম যেদিন সংসদ তারা গঠন করবে সেদিনই তারা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালা ওয়া আতাউজ যাকা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ পাক বলেন আমি যদি আমার ইমানদারদেরকে রাষ্ট্র ক্ষমতা দেই, রাষ্ট্রের ভিতরে তাদেরকে যদি এস্টাবলিশ করি, তখন তারা চার দফা কাজ করবে। এক নম্বরে তারা প্রথম রাষ্ট্রে রাষ্ট্রপ্রধান হয়ে তারা নামাজ প্রতিষ্ঠা করবে, প্রথম সংসদ যেদিন কায়েম হবে, সংসদ যেদিন প্রথম গঠন করবে সেদিনই তারা সংসদে বিল আনবে। আগামীকাল থেকে যারা রাষ্ট্রের যত কর্মচারী আছে, রাষ্ট্রের যত রাষ্ট্রের ভিতরে যত মানুষ আছে, সবাইকে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা বাধ্যতামূলক, এই আইন তারা বাস্তবায়ন করবে, ঠিক কিনা? কে বলছেন? দুই নম্বরে তারা যাকাত আদায় করবে, নামাজ যদি পড়ে তাহলে সমাজ থেকে অন্যায় অবিচার জুলুম নির্যাতন শেষ হয়ে যাবে। দুই নম্বর আল্লাহ পাক বলেন আমার ইমানদাররা রাষ্ট্র ক্ষমতা পেলে তারা দুই নম্বর কাজ করবে, তারা যাকাত আদায় করবে। কারণ রাষ্ট্রে যদি যাকাত কমপ্লিটলি পরিপূর্ণরূপে যদি সবাই যাকাত আদায় করে, তাহলে রাষ্ট্রের ভিতরে দারিদ্রতার কশাঘাত আর থাকবে না, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন তিন এবং চার নম্বরে আমার গোলামেরা ক্ষমতায় গেলে তারা তারা আল আমরু বিল মা'রুফ ওয়ান নাহি আনিল মুনকার, তারা সৎ কাজের আদেশ দেবে, অন্যায় যেখানেই দেখবে সেখানেই তারা বাধা সীসা দ্বারা প্রাচীর তৈরি করবে, ঠিক কিনা? কারণ রসুল বলেন তাসাউবিল হকের ব্যাখ্যা দিচ্ছি, আল্লাহ রসুল বলেন মান রাআ মিনকুম মুনকারান فَلْيُغَيِّرُ بِيَدِهِ فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِلِسَانِهِ فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِقَلْبِهِ وَذَلِكَ ضَعْفُ الْإِيمَانِ। আল্লাহ রাসূল বলেন তোমাদের মধ্যে যারা সমাজে অন্যায় দেখবে, জুলুম দেখবে, নির্যাতন দেখবে, আজ তমাম দুনিয়াতে মুসলমানরা নির্যাতনের নিষ্পেষিত হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। আজ দিল্লিতে
ভারতের এই নরপশু মোদি আজ দিল্লিতে মুসলমানদের ঘরে ঘরে ঢুকে মুসলিম মহিলাদেরকে তারা মুসলিম মহিলাদেরকে তারা হত্যা করছে, মুসলমান সন্তানদেরকে যুবকদেরকে হত্যা করছে, মুসলিম যুবকদের চোখের ভিতরে তারা অ্যাসিড ছুড়ে দিচ্ছে। অথচ আমাদের দেশে বসে ক্ষমতায় বসে বসে এক শ্রেণী বলে কয় ওটা ভারতের অভ্যন্তরীণ ব্যাপার, ওটা কি ভারতের অভ্যন্তরীণ ব্যাপার? কোন মুসলমান জালিমান আছে যে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, সে আর এক দেশে পৃথিবীর যে প্রান্তেই হোক কোন মুসলমান নির্যাতিত হতে দেখে সে এই ধরনের বাক্য উচ্চারণ করতে পারে না? বুঝতে হবে ওরা ওদের দালালি করছে ঠিক কিনা। প্রিয় ভাইয়েরা আমার, কারণ রসুল বলেছে মুসলমানেরা হচ্ছে একটা দেহের নাই, মুসলমানরা কিসের নাই? একটা দেহের নাই। ইজিস তাকা আইনুহু ইজিস তাকা কুল্লুহু, যদি তার চোখটা আক্রান্ত হয়, যদি শরীরের চোখটা আক্রান্ত হয় তখন গোটা শরীরটা তার ব্যথায় জর্জরিত হয়ে যায় ঠিক কিনা। আজ এক দেশে চেচনিয়া বসনিয়া আলজেরিয়া আলবেনিয়া লেবানন এবং কাশ্মীর, এরপরে উইঘুরে মুসলমানেরা নির্যাতিত হচ্ছে, দিল্লিতে মুসলমানরা নির্যাতিত হচ্ছে, আমরা মুসলমানেরা এখানে চুপ করে বসে থাকতে পারি না, কথা বলতেই হবে আমাদেরকে ঠিক কি না? প্রিয় ভাইয়েরা, তাতে যদি ফাঁসির কাষ্ঠ আমাদের জন্য প্রস্তুত হয়, ফাঁসির কাষ্ঠ যাইতে রাজি, তবু আল্লাহর কোরআন আমাদেরকে প্রচার করতেই হবে ঠিক কি না? প্রিয় ভাইয়েরা আমার, এর নাম ঈমান, এর নাম ঈমান। কে ঈমান, কে আওয়ামী লীগ, কে বিএনপি, আমি আগেই বলেছি তারা তা দেখবে না, ওরা সবাইকে ধরবে, ওদের প্ল্যান ব্লু প্ল্যান। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য সজাগ হতে হবে, জাতিকে সতর্ক থাকতে হবে। আবার আমার দেশের স্বাধীনতা রাষ্ট্রপতি যিনি না হলে পরে এই দেশের স্বাধীনতা স্বাধীনতা আমরা দেখতাম না। সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার জনপ্রিয়তা ছিল আকাশ চুম্বী, সেই আমাদের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালন হবে, আবার ইনভাইট করেছে মোদিকে। আমরা মুসলমানদের ঈমান থাকতে, আমি আজ জুমায় বলেছি আওয়ামী লীগ যারা করি করেন, আমি আওয়ামী লীগের ভাইদেরকে বলেছি, ভাইয়ারা আমার, সবাই আপনাদের উপরের নেতাদেরকে বলেন আমরা আমাদের জাতির পিতার জাতির নেতার জন্মবার্ষিকী পালন করব, তা কোনো মুশরিককে দাওয়াত দিয়ে নয় ঠিক কিনা। যদি দরকার হয় কাবা শরীফের ইমাম আনব, সেই ইমাম এনে তার জন্য দোয়া করাবো ঠিক কিনা? তবু ওই ভারতের মোদির জন্য এটা শাহজালালের পূর্ণভূমিকে মোদির জন্য আমরা ছেড়ে দেব না। প্রিয় ভাইয়েরা আমার, জাতিকে সতর্ক থাকতে হবে, দল আগে না ইমান আগে ইসলাম আগে ঠিক কিনা? আল্লাহর কাছে জবাব দিতে হবে কিয়ামতের ময়দানে, আল্লাহর কাছে জবাব দিতে হবে, এটা মাথায় রেখে কাজ করতে হবে। দল আমার কিয়ামতে আমার উপকারে আসবে না, কোন নেতা আমার উপকারে আসবে না। আল্লিয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, আল্লাহ পাক বলছেন সেদিন কিয়ামতের দিন তোমাদের সম্পদ তোমাদের সন্তান কোনো উপকারে আসবে না। প্রিয় ভাইয়ের আমার, যেদিন সন্তান পিতাকে দেখলে পালাবে, যেদিন নেতা তার কর্মীকে দেখলে পালাবে, সেই কিয়ামতের বিভীষিকাময় ময়দানে কি অবস্থা হবে আমাদের, সেই অবস্থার কথা চিন্তা করে আল্লাহর দিকে আমাদেরকে ঝুঁকতে হবে ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক বলি আমি। প্রিয় ভাইয়ের আমার, বলতেছিলাম আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক বলেন তোমাদের মধ্যে
এমন একটা গোষ্ঠী এমন একটা দল থাকা দরকার যারা মানুষদেরকে আমি আল্লাহর দিকে যারা মানুষদেরকে কল্যাণের দিকে ডাকবে যারা মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজ থেকে মানুষদেরকে ফিরায়া রাখবে প্রিয় ভাইরা আমার সুতরাং বোঝা গেল যদি মহা ক্ষতি থেকে যদি বাঁচতে চাই তাহলে আমাদেরকে এক নম্বরে ইমান লাগবে দুই নম্বরে আমলে সালে করতে হবে তিন নম্বরে তাসাউবিল হক মানে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করতে হবে চতুর্থ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে যদি সফল হতে চাও তাহলে ওয়াতাওয়াসাউ বিস সবর এই আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করতে গিয়ে পৃথিবীতে কেউ শান্তিতে এই কাজ করতে পারে নাই নবীরা করেছে নবীরা যখন আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করতে গিয়েছে নবীরা বাধার সম্মুখীন হয়েছে কিনা শুধু তাই নয় হাত্তা কুতিলাল আম্বিয়া জীবন্ত নবীকে কড়া দিয়ে কেটে দ্বিখণ্ডিত করা হয়েছে এই তাওহীদের কাজ করার কারণে এই হকের কাজ করার কারণে তাসাউবিল হকের কাজ এটা কোনো সহজ কাজ নয় এই পথ কোনো ফুল বিছানো পথ নয় এই পথটা হচ্ছে বড় কণ্টকাকীর্ণ পথ ঠিক কিনা এই পথে যারা থাকবে তাদের উপরে বিপদ আসবে গজব আসবে জেল আসবে জরিমানা আসবে সব কিছু আসবে যখন আসবে তখন একজন আর একজনকে তখন পরস্পরকে ধৈর্যের উপদেশ দিতে হবে প্রিয় ভাইয়েরা আমার ধৈর্য হচ্ছে ইমান প্যাটিয়ান্স সহনশীলতা ধৈর্য এটি ইমানদারদের সবচাইতে বড় অন্যতম কোয়ালিটি ঠিক কিনা আজ এই ধৈর্য আর সবর আমাদের মধ্যে নাই প্রিয় ভাইয়েরা এই সবর বিপদে মুসিবতে যেখানেই থাকবে যা কিছু আমার বিপদ বোধ যা কিছু আসেই না কেন আল্লাহ পাক এখানে বলছেন সব কিছু তোমাদের হাতের কামাই প্রিয় ভাইয়েরা এই বিপদ আপদ যখনই আসবে তখনই আল্লাহ পাক বলেন বান্দারে ওয়াস্তাইনু বিস সবরে ওয়াসসালাহ বান্দা নামাজ আর ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও আমি আল্লাহ তোমাকে সাহায্য করব এই জন্য আমাদেরকে চতুর্থ নাম্বার কোয়ালিটি আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য অবলম্বন করতে হবে একজন আর একজনকে একজন আরেকজনকে অভয় দিতে হবে প্রিয় ভাইয়েরা বলতে হবে আল্লাহর রহমত আমাদের সাথে আছে আছে কি নাই আল্লাহ আকবরের ওয়ালা তাকনাতু মির রহমাতিল্লাহ ও গোলাম যত বিপদ আপদ যত যা কিছুই আসে না কেন গোলাম আমার রহমত হতে নিরাশ হয় না ও মাইয়াকনাতু মির রহমাতি রব্বিহি ইল্লা দাল্লুন আল্লাহর রহমত থেকে নিরাশ হয় কেবলমাত্র যারা গোমরা পথভ্রষ্ট জাহেলরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় এই জন্য আল্লাহর রহমতের আশা করে ধৈর্যের মাধ্যমে পরিস্থিতি মোকাবেলা করাটাই হচ্ছে ইমানদারদের মূল কাজ ঠিক কিনা রব্বুল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন রব্বুল আলামিন গভীর রাত পর্যন্ত আপনার গোলামেরা বসে থেকে কোরআন শুনেছে আয় আল্লাহ তাআলা মেহরবানি করে আয় আল্লাহ তাআলা এই মাহফিলকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন রব্বুল আলামিন যত মানুষ কোরআন শুনতে এসেছে আয় আল্লাহ তাআলা সবাই যেন কোরআন বুঝে কোরআন দিয়ে নিজেদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন এন্ড ইন্টারন্যাশনাল লাইফ আন্তর্জাতিক জীবন যেন সাজাতে পারে সেই তৌফিক আপনি আমাদের সবাইকে এনায়েত ফরমান রব্বানা ইন্নানা আমান্না বিক ওয়ালাইকা তাওয়াক্কালনা ওয়াইলাইকা নাবনা ওয়াইলাইকাল মাসির রব্বুল আলামিন কোরআনের কথা বলতে গিয়ে আমি মানুষ আয় আল্লাহ তাআলা আমার কোনো ভুল ত্রুটি যদি হয়ে যায় মাহবুব মেহরবানি করে শ্রোতাদের কর্ণকুহার থেকে শ্রোতাদের অন্তর থেকে তা তুমি মিটাইয়া দিও
রব্বুল আলামিন যেই হক কথাগুলো বলেছি আল্লাহ তাআলা তোমার কোরআনের দিকে তাকায়া রব্বুল আলামিন তোমার দ্বীনের নুসরাতের জন্য আয় আল্লাহ তাআলা আমরা সবাই যেন তা পালন করতে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দান করে দাও রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমরা কত অন্যায় করেছি কত জুলুম করেছি নির্যাতন করেছি রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের জীবনের তাম গুনাহ খাতাগুলো তুমি মাফ করে দাও রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে তাম পৃথিবীতে আজ মুসলমানরা বড় নির্যাতিত আয় আল্লাহ তাআলা এই নির্যাতিত মুসলমানদের পাশে দাঁড়ানোর মতো তুমি ছাড়া আর কেউ নাই আল্লাহ তাম পৃথিবীর মুসলমান আজ কাফের মুশরিকদের ষড়যন্ত্রের শিকার তাদের হাতে শুধু মার খেতেছে মাওলা আল্লাহ মুসলমানদের উপরে তুমি আর রাগ কইরা থাকো না আল্লাহ মেহেরবানি করে তুমি আমাদের গোটা জীবনের তাম গুনাহ মাফ করে দাও আল্লাহ রব্বুল আলামিন আজ দিল্লিতে মুসলমানরা মার খাচ্ছে কাশ্মীরি মুসলমানরা অনাহারে অড্ডাহারে দিনাতিপাত করছে রব্বুল আলামিন ওই ঘুরে মুসলমানরা দীর্ঘদিন মার খেয়েছে আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন চেচনিয়া বসনিয়া আলজেরিয়া আলবেনিয়া লেবানন রব্বুল আলামিন কাশ্মীর ফিলিস্তিন আফগানিস্তান জেরুজালেম আয় আল্লাহ তাআলা তাম দুনিয়াতে মুসলমানরা আজ বড় অসহায় আল্লাহ মুসলমানদের তুমি ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ তাম দুনিয়ার মুসলমানদেরকে তুমি হেফাজত করো আল্লাহ আয় রব্বুল আলামিন রব্বুল আলামিন মেহেরবানি করে আমার সাথে যেন হাত দিয়েছে আয় আল্লাহ তাআলা আমাদের মধ্যে অনেকে আছে যার মা নাই যার বাবা নাই আয় আল্লাহ যারা আমরা যারা আমাদের মা বাবাকে হারিয়েছি আমাদের মা বাবার কবরগুলোকে মেহেরবানি করে তুমি জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা আয় রব্বুল আলামিন আমার এই ছোট্ট 56,000 বর্গ মাইল এই বাংলাদেশটাকে প্রিয় মাতৃভূমি বাংলাদেশটাকে তুমি কবুল করো আল্লাহ রব্বুল আলামিন এর স্বাধীনতার সার্বভৌমত্ব কিয়ামত পর্যন্ত তুমি আল্লাহ হেফাজত ফরমা রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা প্রতিদিন রব্বুল আলামিন যারা অসংখ্য পরিশ্রমের মধ্য দিয়ে রব্বুল আলামিন আমার দেশের সেনাবাহিনী আমার দেশের পুলিশ মিডিয়ার রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা যত বাহিনী আছে যত প্রশাসনের বাইরা আছে আয় আল্লাহ তাআলা কত কষ্ট করে দেশটাকে করে রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ তুমি তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে গোটা জাতিকে হক কথাগুলো বোঝার তৌফিক দাও আল্লাহ